জনক আমরা তার পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করছি আর যেন এই ঘটনা না ঘটে আমরা মনে করি কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো আমরা ফিরে পাবো না কিন্তু এখানে তো চাকরির মিউজিক্যাল চেয়ার চলছে না অঙ্কিতা অন্যান্য উপায়ে চাকরি পেয়েছে ঠিক আছে তার চাকরি দিলেন ববিতাকে সেটাও ঠিক আছে তার চাকরি সেটাও বললো অন্যান্য উপায়ে পেল অনামিকা এখন দেখছি অনামিকারও চাকরি নেই এখানে মিউজিক্যাল চেয়ার চলছে না আমরা আদালতের কাছে আপনারা বুঝতে পাচ্ছেন মিউজিক্যাল চেয়ার চলছে না আপনারা কি আমরা আমরা বিশ্বাস করি আপনি দেবব্রত বাবু একটা জায়গা এক মিনিট আপনি প্রশ্নের উত্তর দিন তো এই রাজ্য সরকারটা কারা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি দেখতে পাননি এতগুলো এতগুলো এজেন্সি রয়েছে তারা কি দেখতে পায়নি যে 2016 সাল থেকে চাকরিটা চুরি হয়েছে আজ গোটা দেশের গোটা রাজ্যের নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে প্রায় 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে তা আজ নির্ণয় হতে পারে সুপ্রিম কোর্টে শুধু 26,000 চাকরি চাকরি যারা করছেন তাদের ভবিষ্যৎ নয় তার সঙ্গে চাকরি প্রার্থী তার সঙ্গে যারা 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 রাস্তায় বসে রয়েছেন তাদের ভবিষ্যৎ কতগুলো ভবিষ্যৎ এই বাংলায় নষ্ট হয়ে গেল যারা চাকরি করছিলেন 26,000 প্রায় 26,000 তাদের পরিবার এখন দুশ্চিন্তায় রয়েছে যারা অযোগ্য যারা টাকা দিয়েছিলেন যারা যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা পরীক্ষা দিয়েছিলেন নাম্বার পেয়েছিলেন কিন্তু রাস্তায় বসে থাকতে হয়েছে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত দায় কাকে আজ শুনতু সুপ্রিম কোর্টে একটা সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এই মামলার শুনানি এবং একটা বিষয় অত্যন্ত স্পষ্ট যে চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল গত 22 তারিখে সেই রায় বা সেই নির্দেশ কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়নি অর্থাৎ চাকরি বাতিল এবং এখানেই প্রশ্ন আসছে আজ 10টি মামলা শুনানি হলেও মূলত যোগ্য যারা রয়েছেন সৎ যারা রয়েছেন যারা সত্যিই খাটনি করেছেন পরিশ্রম করে পরীক্ষা দিয়েছেন তাদের বিষয়টা কারা উত্থাপন করবেন যেখানে আমরা দেখেছি রাজ্য এবং এসএসসি তারাও কিন্তু তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন এবং তারাও নাকি আদালতে যাচ্ছেন তাদের হয়ে তারা লড়াই করবেন কিন্তু জায়গাটা কোথায় সত্যিই কি তারা চাইছেন যে যাদের চাকরি চলে গিয়েছে বিনা দোষে তাদের পাশে দাঁড়াতে এটা এখন সব থেকে বড় প্রশ্ন কথাই ছিল রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি আমরা এই বাংলায় সেই ছবি দেখেছি আমরা বাংলায় দেখেছি আমাদের বাংলার মন্ত্রীরা এই এই রাজ্য সরকারের মন্ত্রীরা এই তৃণমূল কংগ্রেসের নেতারা পকেটে টাকা ভরেছে আর গোটা বাংলার যুবক যুবতী রাস্তায় দাঁড়িয়ে থেকেছে আজ তো প্রশ্ন উঠবে যখন এসএসসি একবার বলে দেয় তার কাছে কোনো নথি নেই তাহলে প্রধানমন্ত্রী বলার পর তার কাছে নথি কোন জাদুতে চলে আসে সেটা এখন সব থেকে বড় প্রশ্ন যারা রয়েছেন আমি একে একে পরিচয় করিয়ে দেবো আলোচনায় আসবো আমার সঙ্গে ইতিমধ্যেই বিজেপির মুখপাত্র অভ্র সেন এসে গিয়েছেন এবং আমার সঙ্গে দুই চাকরি প্রার্থী যারা তারা রয়েছেন এবং আমার সঙ্গে দেবব্রত দা রয়েছেন শাসক দলের পক্ষে কথা বলবেন আমি আলোচনায় আসবো আপনাদের আপনাদের তার আগে যদি শোনানো সম্ভব হয় আমি শোনানোর চেষ্টা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মঞ্চ থেকে কী বলেছেন এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার চাকরি প্রার্থীদের হয়ে তিনি বলে গিয়েছেন যে যোগ্য চাকরি যারা করছেন চাকরি হারাদের পাশে তিনি রয়েছেন এবং চাকরি প্রার্থীদের হয়েও বারবার বক্তব্য রেখেছেন তিনি কি বলেছেন তারা শুনুন আমরা আমরা শুনবো আমরা প্রথমেই আলোচনায় আসি দেবব্রত দাকে দিয়ে শুরু করি দেবব্রত দা আজ আমি যখন শুরু করছি আমি একটা বিশেষ কথা বলে শুরু করতে চাই বিশেষ তথ্য দিতে চাই যে চাকরির দাবিতে চাকরি পরীক্ষার দাবিতে ইমরান হোসেন বলে একজন তিনি আন্দোলন করছিলেন গতকাল তাঁর ব্রেনস্ট্রোকে মৃত্যু হয়েছে এই ছবি গোটা বাংলা বাংলায় উঠে আসার পর গোটা বাংলার মানুষ প্রশ্ন করছে আর কতগুলো প্রাণ যাবে এই চাকরি আন্দোলনের জন্য এটা তো একটা ইতিহাস এটা সত্যিই দুঃখ লাগে ইমরানের জন্য কারণ ইমরান বারবার আমাদের রিপাবলিক বাংলায় এসেছে বারবার হচ্ছেটাকে এসে গলা ফাটিয়েছে তার একটা কথা আমার আজও কানে বাজে আমি তো তৃণমূল করি না আমি কি চাকরি পাবো আপনাকে প্রশ্ন করেছিলেন দেবব্রত বাবু উত্তর দে ইমরান হোসেনের মৃত্যু খুব দুঃখজনক আমরা তার পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করছি আর যেন এই ঘটনা না ঘটে আমরা মনে করি কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো আমরা ফিরে পাবো না কিন্তু এখানে তো চাকরির মিউজিক্যাল চেয়ার চলছে না অঙ্কিতা অন্যায্য উপায়ে চাকরি পেয়েছে
ঠিক আছে, তার চাকরি দিলেন ববিতাকে, সেটাও ঠিক আছে, তার চাকরি সেটাও বললো অনার্য উপায়, পেলো অনামিকা, এখন দেখছি অনামিকারও চাকরি নেই। এখানে মিউজিক্যাল চেয়ার চলছে না, আমরা আদালতের কাছে, আপনারা বুঝতে পারছেন মিউজিক্যাল চেয়ার চলছে না, আমরা বিশ্বাস করি। আপনি দেবব্রত, আপনি প্রশ্নের উত্তর দিন তো, এই রাজ্য সরকারটা কারা চালাচ্ছে? তৃণমূল কংগ্রেস অবশ্য। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি দেখতে পাননি এতগুলো এজেন্সি রয়েছে, তারা কি দেখতে পায়নি যে 2016 সাল থেকে চাকরিটা চুরি হয়েছে? দেখুন, একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে, বিচ্ছিন্ন সরকার আপনার যেটা বললেন না, চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ দেখছে, ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ দেখা দরকার তো? একটা স্কুল 35 জন শিক্ষক নেই। মিঠুন মিঠুন, কি মনে হয় তাদেরও তো ভবিষ্যৎ? ইমরানের মৃত্যু হয়েছে, শুধু একটা ইমরান নয়, একাধিক ইমরানের মৃত্যু হয়েছে এই বাংলায়। একাধিক আমাদের মনে পড়ছে সেই হচ্ছেটা কি অনুষ্ঠান, আমরা একসঙ্গে সবাই চিৎকার করেছি, একসঙ্গে সবাই গলা ফাটিয়ে প্রশ্ন করেছি, রাজা তোর কাপড় কোথায়, কবে চাকরিটা হবে, সেই চাকরি চুরির হয়ে আমরা প্রশ্ন তুলেছি, আওয়াজ তুলেছি, আজ ইমরান আমাদের পাশে নেই। সত্যি ভাবতে পারছি না, ইমরান আমাদের পাশে নেই। বারবার ইমরানের সঙ্গে দেখা হয়েছে, সন্তুদা তোমার হচ্ছেটা কি ইতে প্রোগ্রামে গিয়ে, এবং সে হাতটা বাড়ি দিয়ে বলেছে, মিঠুনদা কেমন আছো, আমাদের নতুন এসএসসি কি হবে না? তোমাদের 2016 সমস্যার সমাধান হলেই আমাদের নতুন এসএসসির এর বিজ্ঞাপন বেরোবে। আজকে সমাধান হবে সুপ্রিম কোর্টে, কি মনে হয়? না, আজকে কোনো সমাধান হবে না। রাজ্য সরকার এসএসসি কমিশনের সমস্যার সমাধানের উদ্যোগ সঠিক সময়ে নেয়নি। আজ রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বললে হবে না যে আমরা যোগ্য চাকরিহারাদের পাশে আছি। এই কথাটা মাননীয় এজি স্যার যখন বসাকবাবুর ডিভিশন বেঞ্চে মামলা চলছিল তখন কোথায় ছিল? একদিন না, দুদিন না, চার মাস ধরে মামলা চলেছে। শিক্ষার বুকে আজ জ্বলন্ত আগুন জ্বেলে দিয়েছে এই সরকার। শিক্ষার বুকের এই আগুন যদি নিভাতে চায়, রাজ্য সরকারকে এখনও সুপ্রিম কোর্টে গিয়ে সঠিক তথ্য দিতে হবে। শুধু বলছে 19,000 যোগ্য প্রার্থীর আমরা পাশে আছি, সেই 19,000 যোগ্য প্রার্থী যে ওরা প্রত্যেকেই যোগ্য, এসএসসি কমিশন কিন্তু এখনো তথ্য দিতে পারেনি। এসএসসি কমিশনের ক্ষমতা নেই না। সিদ্ধার্থ মজুমদার, তিনি তো বলেছেন যে আমাদের কাছে একটা তালিকা তৈরি করা হয়েছে এবং সেই তালিকা তারা দেবে হাইকোর্টের পাশাপাশি, সেই তালিকা সুপ্রিম কোর্টে পর্যন্ত দেওয়া হবে, এমনটা তিনি বলেছেন। দেখুন, খুব একটা সূক্ষ্ম চালাকি খেলছে এসএসসি এখানে। তারা কোন তালিকা করছে? যে তালিকা সিবিআই ধরে দিয়েছে সেই তালিকায় ঘুরে তারা আদালতে দেখাচ্ছে। এখনো এই 19,000 যাদের আপনারা যোগ্য বলছেন, এই 19,000-এর মধ্যে এখনো বেনজাল ঢুকে আছে। এসএসসি কমিশন বা মধ্যশিক্ষা পরিষদের ক্ষমতা নেই সার্টিফিকেট দেওয়ার, যে এই 19,000 প্রার্থী সবাই যোগ্য। হ্যাঁ, যোগ্য আছে। আমি অভ্রর কাছে আসবো। অভ্র, কি মনে হয় এই যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের যাতে চাকরিটা না যায়, কারণ তাদের চাকরি চলে গেলে টাকা ফেরতের একটা বিষয় রয়েছে, এবং তৃণমূল বিধায়ক থেকে শুরু করে তৃণমূল নেতারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছে, অথচ টাকা ফেরত দিতে হতে পারে, সেই ঘটনা মাথায় রেখে এই যোগ্য অযোগ্যদের মিশিয়ে দেওয়া হলো, সুচারুভাবে সুপরিকল্পিতভাবে মুড়ি মিচড়ি এক করে দেওয়া হলো, কাঁকড় আর চাল এক করে দেওয়া হলো। প্রথমেই বলি, ইমরানের এই মৃত্যুর দায় কিন্তু একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন এটা বলছি? কারণ মেয়ের 2022-এ ওনার নেতৃত্বে আমাদের রাজ্যের মন্ত্রিসভা সুপার নিউমারারি পোস্ট ক্রিয়েট করে, এবং সেটা কিন্তু মহামান্য ক্যালকাটা হাইকোর্টের রেকর্ডেও রয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি গিয়ে উনি কিন্তু মেমোগুলো জমা দিয়েছেন। এই সুপার নিউমারারি পোস্ট কাদের জন্য ক্রিয়েট করা হয়েছিল? যাদেরকে আলু পটল ঝিঙে এরকমভাবে চাকরি বিক্রি করেছিল তৃণমূল নেতারা। এবার শুনতুদা, আপনি একটা কথা বলুন, তৃণমূল নেতারা তো 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ এরকম করে টাকা নিয়েছে একটা চাকরি বিক্রি করার জন্য। আজকে যদি এসএসসি সঠিক লিস্ট দেয় যে চারা কারা কোন কোন মানুষগুলো চাকরি কিনেছিল, এবার তো এই মানুষগুলো গিয়ে তৃণমূলের নেতাদের কাছে টাকা ফেরত চাইবে। কোন নেতারা টাকা নিয়েছে সব ধরা পড়ে যাবে। এবার এই পরিস্থিতিতে কি আপনার মনে হয় এসএসসি কখন একটা বোনাফাইড সঠিক লিস্ট দেবে? আর দেবে কিভাবে?
ক্যালকাটা হাইকোর্ট বারবার এই লিস্ট চেয়েছিল, তারা দিতে পারেনি, তারা বলেছে আমাদের কাছে নেই। এক্স্যাক্টলি, কিন্তু প্রধানমন্ত্রী বলার পর তারা ইউটার্ন নিচ্ছে, তারা ইউটার্ন নিয়ে বলছে আমাদের কাছে রয়েছে। ভারতীয় জনতা পার্টি, যেই ভারতীয় জনতা পার্টি বলেছে আমরা লিগাল একটা সেল খুললাম, আমরা একটা পোর্টাল খুলবো, আমরা পাশে দাঁড়াবো, তখন হঠাৎ করে পাল্টি কাঁপতে শুরু করলো। কিন্তু যদি সত্যি লিস্ট থেকে থাকে, আগে কেন দেয়নি? এটা ক্যাটাগরিক্যাল প্রশ্ন।